এর পর খালি হাতে আসতে খুবই লজ্জা লাগতেছিল, কিভাবে খালি হাতে আসি, এত দূর থেকে আসলাম, শুধুমাত্র আপনাদের সম্মানে আপনাদেরকে ভালোবেসে ঘড়ি হাতে আসছে। কি দুষ্টু দুষ্টু জোক চলবে নাকি ঠান্ডা ঠান্ডা জোক? আচ্ছা, আপনাদের সাথে আগে পরিচয় হই, আগে পরিচয় হই, সেটা হচ্ছে আমার নাম বলছে কি তুর্কি, কিন্তু এলাকার লোক আমারে স্টার তুর্কি বলে ডাকে। কি ভাবতেছেন চাপা মারতেছি? আসলে বিষয়টা তা না, বিষয়টা হলো এখানে যারা গান গাইয়ে গেছে অনেকের নাম বলছে কি খুদে গানরাজ, চ্যানেল আই সেরা কণ্ঠ, এরকম আমি ছোটবেলায় থেকে স্টার সিগারেট খাইতে খাইতে বড় হয়েছি দেখা এলাকার লোক স্টার তুর্কি বলে ডাকে। তবে ভাই শুনেন, এলাকার লোক কিন্তু আমারে বহুত ভালোবাসে, এলাকার লোক কয় আমি নাকি শালা পশু বংশের লোক। বিষয়টা হচ্ছে আমি যখন মারামারি করে মহল্লায় ফিরতাম, এলাকার লোক কত শালা বাঘের বাচ্চা, যখন খেলাধুলা করে জিততে আইতাম কত শালা সিংহের বাচ্চা। আর একটা গোপন কথা কই, যখন সুন্দরী মায়াকে পিছনে গুড় গুড় করতাম না, সবাই কত শালা ইন্দুরীর বাচ্চা। আর সারাদিন খাটাখাটনি করে যখন ঘরে ফিরতাম, বউ খুলা কইতো, মানে দরজা খুলা কইতো, শালাটা কাতার বাচ্চা। তবে ভাই আপনাদের অনেকেরই জীবনে অনেক কিছু শখ ছিল, আমার জীবনে একটা মাত্র শখ ছিল, কি শখ জানেন? আমি টেইলার্স মাস্টার হতে চাইছিলাম। কারণ কি জানেন, আমার পাশের বাসার সুন্দরী মলের পিছনে 6 বছর ঘুরছি, খালি করলাম যে তোমার মোবাইল নাম্বারটা দাও, বিশ্বাস করেন দেয়নি। সেদিন যাই দেখলাম টেইলার্স এর দোকানে পুরো শরীরের গোপন নাম্বার দিয়ে দিছে। তবে যাই বলেন, এই জায়গায় অনেক মেয়েরা আছে, আমি মেয়েদের উদ্দেশ্যেই বলি, ছেলেদের চেয়ে কিন্তু মেয়েদের মন অনেক বেশি পরিষ্কার। কি পরিষ্কার তো শুনেন, মেয়েরা বলেন কি পরিষ্কার? শুনেন ভাই, মেয়েদের মন অনেক বেশি পরিষ্কার, কারণ মেয়েরা ঘন ঘন মন বদলায়। তবে এইখানে যারা ছেলেরা আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই, আপনাদের মন কিন্তু অনেক বড়, কারণ এই ছেলেদের এই মনে বাবির বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এলাকার সুন্দরী মহিলাকে শুরু করে সবার স্থান হয়। আচ্ছা, এইবার আমার বন্ধু বান্ধবের কিছু গল্প বলি। আমার এক বান্ধবী, সুন্দরী বান্ধবী, সে এক মুসিরে বিয়ে করছে, মুসি ছিলেন, সে মুসিরে বিয়ে করার পর বাসর রাতের পরের দিন সকালবেলা আমি করলাম, আচ্ছা বান্ধবী তোর তো মুসির সাথে বিয়ে হয়েছে, তা বাসর রাতে কি করলি? কয় দোস্ত আর কয় না, ও বাসর ঘরে ঢুকে আমার মুখটা সেলাই করে বলছে, আর কোথায় কোথায় ফাটা আছে বলো সেলাই করে দেবো। আমার আর এক বন্ধু, এত বান্ধবীর কথা বললাম, আমার বন্ধুদের কথা বলি, আমার এক বন্ধু সবজি বিক্রেতা, সবজি বিক্রেতা তো চিনেন, এ বাসর রাতে ঢুকেই বাসর ঘরে দরজা বন্ধ করে বউয়ের গায়ে পানি ছিটাই দিছে। বউ তো খুব রাগ পাক করে বলাই, বাসর রাতে তুমি কি করো? কয় না, জিনিসটা টাটকা রাখার ব্যবস্থা করলাম। আচ্ছা, আপনারা তো জানেন বাংলাদেশের সব চাকরিতে মেয়েদেরকে নেওয়া হয়, একটা মাত্র চাকরিদেরকে মেয়েদেরকে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না জানেন? কারণ মেয়েরা আগুন জ্বালাইতে পারে, নিভাইতে পারে না। তবে যারা ছেলে মানুষ আছেন, প্রেম প্রীতি করেন, আপনাদের একটা টিপস দেই, আপনাদের গার্লফ্রেন্ডের যদি নখ বড় দেখেন, বা যে কোনো মেয়ের নখ বড় দেখলে কি বুঝবেন? যে মেয়ের নখ যত বড় বুঝবেন তার চুলকানি তত বেশি। এই যে মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে অনেক বেশি পরিশ্রমী, বিশ্বাস করেন? কারণ শতকরা মাত্র 10টা মেয়ে সুন্দরী, আর 90টা মেয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করে সুন্দরী হয়। আচ্ছা মেয়র সাহেব, আপনি আচ্ছা মেয়র সাহেবের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আচ্ছা বলেন তো, মদ আর ভালোবাসার ভিতর মিল কোথায় জানেন? আপনারা কেউ জানেন? মিল হচ্ছে মদ বেশি গেলে ছেলেরা বমি করে, আর ভালোবাসা বেশি পেলে মেয়েরা বমি করে। আচ্ছা দেখি আপনাদের ইংরাজি জ্ঞান কতটুকু আছে। আচ্ছা বলেন তো গরুর ইংরাজি কি? হলো না, গরু যখন মাঠে থাকে তার ইংরাজি হচ্ছে কাউ,
মা গার্গহন রেস্টুরেন্টে যায়, তার ইংরাজি বিফ। আচ্ছা আপনারা তো সবাই টেলিভিশন দেখেন, দেখেন না? আচ্ছা বলেন তো, সাদা কালো টেলিভিশন আর রঙিন টেলিভিশনের ভিতর পার্থক্য কি বলতে পারেন? ভাই বলতে পারেন? পার্থক্য হচ্ছে রঙিন টিভিতে গাজরের রঙিন গাজরই মনে হয়, সাদা কালো টিভিতে ওই গাজরেরই মূলা মনে হয়। আমার বন্ধুদের কথা বলছিলাম, এইবার আমার এক বন্ধু রাশেদের কথা বলি। আমার বন্ধু রাশেদ, ও এত অলস, এত অলস, এত অলস যে বাসর রাতে বৌরে তলায় ধরে অপেক্ষা করতেছিল কখন ভূমিকম্প শুরু হয়। তবে বিশ্বাস করেন ভাই, আমি এখনো বিয়ে করি নাই। কি ভাবতা, কি ভাবতেছেন? বান্ধবীরা কথা দিয়ে কথা রাখতেছে তাই বিয়ে করি নাই, বিষয়টা তাহা না। বিষয়টা হলো আমার একটা সমস্যা আছে, সমস্যাটা মেয়ের সাথে যা ভাবতেছেন তা না। কিন্তু সমস্যা হলো আমি ফুটবল খেলতে যাই ভাবছিলাম পা, আর ক্রিকেট খেলতে যাই ভাবছিলাম হাত। এই ধরে বিয়ে করি না, আবার বিয়ে বিয়ে খেলতে যাই কন্ডা ভাঙে। এই অনুষ্ঠানে আসার পর আমার সাথে এক সুন্দরী সত্য বিবাহিত বাবি দেখা হয়েছে এই পাশে। আমি বললাম, আচ্ছা বাবি, বিয়ের পর কি আপনি কিছু করেন? কয় না ভাই, আমি কিছু করি না, যা করার আপনার ভাই করেন। আচ্ছা যারা বিয়ে করছেন সত্যি কথা বলেন তো বুকে হাত দিয়ে। বাসর ঘরে ঢুকে সর্বপ্রথম কি কথা বলেছিলেন? কারা কারা বিয়ে করছেন ভাত তোলেন তো। আচ্ছা আমি বলি, সমস্ত পুরুষ মানুষ বাসর ঘরে ঢুকে শুধু বুকে হাত দিয়ে একটা কথাই বলছিল, আল্লাহ ইজ্জতটা রাখো। আচ্ছা জন্মদিনের অনুষ্ঠান সবসময় রাতে হয়, রাতে হয় কেন জানেন? কারণ জন্মদিনের প্রক্রিয়া তো রাতেই বেশি হয়। কি আমি কি বেশি সময় নিয়ে ফেললাম? আচ্ছা যারা প্রেম করেন তাদের উদ্দেশ্য বলি, কি প্রেম করেন, কে কে ভাই শুনেন, শুনেন, তিনটা জিনিস বিশ্বাস করবেন না, তিনটা জিনিস কি? চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট, প্রেমিকার কথা আর রাজনীতিবিদের আশ্বাস। প্যাকেট খোলার পর দেখবেন অর্ধেকই ফাঁকা। কে এটা শুনে সবাই ভয় পাইছেন? মেয়রের বিপক্ষে বলছে হাতে তালি দিব কি দিব না? আচ্ছা মেয়র সাহেব একজন জোরে একটা করো তালি। আচ্ছা আমি এই আটতলি প্রথমবার আসছি, আসার পর আমি যার মাধ্যমে আসছি আমাদের রাজু ভাই। তা আমি রাজু ভাইরে বললাম যে, আচ্ছা রাজু ভাই আপনার এই শহরে প্রথম আসলাম, কিছু কি খাওয়াবেন? রাজু ভাই বললো, আচ্ছা ভাই আপনি কি খাইতে চান? আমি বললাম, না এমন কিছু খাওয়ান যাতে সারা জীবন মনে থাকে। কয় ভাই চলেন তাহলে কলা দিয়ে চা খাই। সেদিন আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমার বান্ধবী এবং বন্ধু দুইজনের একসাথে বিয়ে। তা আমি তো খুব সাইতে সুতে মানজা মুঞ্জা মেরে গেলাম। দাঁড়ান বললো, স্যার দাঁড়ান, আপনি কোন পক্ষ, কোনে পক্ষ না বর পক্ষ? আমি দাঁড়ায় বললাম যে, ভাই আমি কোনো পক্ষই না, আমি এসে নিরপেক্ষ। কয় সরি, নিরপেক্ষ লোকের আজকে খাওয়া নাই। তো কি আছে, আপনারা তো সব ছাড়ে গেলে ছিলেন, ছিলেন না? ছাড়েরা কিন্তু দুনিয়ার খারাপ হয়, কিন্তু খুবই ভালো ছাত্র ছিলাম পরীক্ষায়। আমি একবার পরীক্ষায় এক প্রশ্নের উত্তর লেখার কারণে স্যারই আমার দুই ক্লাস নিচে নামাই দিছিল। বিষয়টা হলো পরীক্ষায় প্রশ্ন পড়ছিল, চ্যালেঞ্জ কাকে বলে। আমি সাদা খাতা জমা দিয়ে শুধু নিচে এক লাইনে লিখছিলাম, সাদা খাতা জমা দিলাম, পারলে পাস করায়নি, ইহাকেই চ্যালেঞ্জ বলে। তবে আমার ক্লাসে একদিন স্যার বলছে, শোন ইচ্ছা এবং শক্তি থাকলে এই দুনিয়া সবকিছু জয় করা সম্ভব। পাহাড়ের উপরে উঠা যায়, সাগরের তলদেশ থেকে মনি আনা যায়, সুন্দরী মায়ের পটানো যায়। আমি এই শুনে পিছন থেকে বললাম, স্যার সবই তো বুঝলাম, তারপর বউ চলে গেছে কে? ভাই বাবা দেখ, আমার ইচ্ছা ছিল, শক্তি ছিল না। আচ্ছা মেয়র সাহেব, আপনি তো জনপ্রতিনিধি, আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে আমাদের পেট খারাপ হলে যদি মেনু কার্ড পড়া নিষিদ্ধ না হয়, যদি পেট খারাপ হলে খাদ্য তালিকা পড়া নিষিদ্ধ না হয়, তাহলে বিবাহিত লোকের সুন্দরী মেয়েদের দিকে তাকানো নিষিদ্ধ কেন?
সেদিন দেখেই আমাদের।